জানলে অবাক হবেন যে কার্গিলের বীরযোদ্ধা এবার অন্য ক্ষেত্রে হারাচ্ছেন চীনা শত্রুদের একসময় যুদ্ধক্ষেত্রে গিয়েছে শত্রুদের হারিয়েছেন তিনি এবার অন্য এক যুদ্ধক্ষেত্রে ফের শত্রুদের মুখোমুখি হয়েছেন ভারতের সেনা অফিসার পাকিস্তানিদের হারিয়ে বীরের সম্মান পেয়েছিলেন কার্গিল যুদ্ধে এবার চীনা হ্যাকারদের রীতিমতো বেকায়দায় ফেললেন তিনি যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দেওয়ার জন্য পদকও পেয়েছিলেন এই অফিসার এবার সাইবার যুদ্ধে তিনি হারিয়ে দিয়েছেন পাকিস্তান ও চীনের হ্যাকারদের ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়া ঠেকানো সম্ভব হয়েছে সেনাবাহিনীর সূত্রে খবর ওই অফিসার হঠাৎ বুঝতে পারেন তার পাসওয়ার্ড হাতিয়ে সিস্টেমে ঢুকে পড়া তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে হ্যাকাররা তাদের চেষ্টা সফল হলে বহু সংবেদনশীল তথ্য চলে যাবে দেশের শত্রুর হাতে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিয়ে হ্যাকারদের চক্রান্ত ব্যর্থ করে দেন ওই অফিসার পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি বেশ কিছু দিন ধরেই ভারতের সরকারি ওয়েবসাইট ও উচ্চপদস্থ আধিকারিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করছে কয়েকদিন আগেই রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে পাকিস্তানের পতাকা ও সেদেশের প্রেসিডেন্ট মামনুন হোসেনের ছবি পোস্ট করা হয় দুই সালে ভারতের একশো নিরানব্বইটি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল বলে সংবাদে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক